নামী কুরিয়ার সার্ভিস সংস্থার নথি জাল করে সংস্থার থেকে লক্ষাধিক টাকার প্রতারণা। গ্রেপ্তার সংস্থার সিনিয়র এক্সিকিউটিভ এক কর্মী। অভিযুক্তকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, 25 আগস্ট 2023 সালে ব্লুডার্ট এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার সংস্থার এরিয়া ম্যানেজার অনুনয় মজুমদার বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে তাদের বিভিন্ন জেলায় রিজনাল অফিস রয়েছে। সেখানকার একজন সিনিয়র এক্সিকিউটিভ অপারেশন দপ্তরে দায়িত্বে ছিলেন শুভাশিস গুপ্ত। তাকে বেশ কিছু জেলার ক্লাস্টার ইনচার্জ করা হয়েছিল। ওই ব্যক্তি 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন সময় সংস্থার মেইল আইডি এবং উচ্চপদস্থ আধিকারিকদের স্বাক্ষর জাল করে সংস্থার থেকে 13,80,000 টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ করেন। সেই তদন্ত শুরু করে কলকাতার বাঘাযতীন এলাকা থেকে অভিযুক্ত শুভাশিস গুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড, ডিটিডিসি সংস্থার টার্মিনেশন লেটার, একটি মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রের খবর। এই ব্যক্তির সঙ্গে আর কারা কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সব খবরের আপডেট পেতে সঙ্গে রাখুন দিনকাল ইন্ডিয়া। গাড়ি 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 গাড়ি